তোমরা যারা যারা 2019 জেক্সপোর মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য পলিটেকনিকে অ্যাডমিশন নিচ্ছ, তো তাদের জন্য আমি স্পেশালি জানাচ্ছি যে গভর্নমেন্ট কলেজ যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, টোটাল যে গভর্নমেন্ট কলেজ আছে মেবি 69 এর মতো জেক্সপোর জন্য গভর্নমেন্ট কলেজ আছে, তো এই গভর্নমেন্ট কলেজের সিটের যে রিজার্ভেশনটা থাকে জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য, সেটা এসসি এসটি বলো বা ওবিসি বলো, এছাড়া বিভিন্ন কোটা থাকে, তো এই যে সিটের রিজার্ভেশন ক্যাপাসিটিটা থাকে এর মাধ্যমে টোটাল তোমাদের প্রফিটটা কি, তোমরা যদি বিভিন্ন কোটা যেমন ডিস্ট্রিক্ট কোটা, ফিমেল কোটা এন্ড ডিস্ট্রিক্ট কোটা, টিএফডব্লিউ কোটা, এলএলকিউ কোটা, এই সমস্ত কোটাগুলোর মাধ্যমে তোমাদের যদি র্যাঙ্কও বেশি হয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে পারো এই কোটাগুলোর মধ্যে যদি তোমরা অ্যাপ্লাই করো তার জন্য। তো তার জন্যই আমি ডিটেলসে ভিডিওটাতে বলতে চাই যে কোন কোটার জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কত পার্সেন্ট সিট থাকে। তো দেখো গভর্নমেন্টের যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কলেজ, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট কলেজগুলো আছে এর মধ্যে থাকে এসসি এসটি ক্যান্ডিডেট যদি তুমি, ফার্স্ট আমি বলছি জেনারেল বা ক্যাটাগরি ওয়াইজ বলছি, তো এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি থাকে দেখো 22% এবং 6% ভ্যাকেন্সি থাকে গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সরেড কলেজগুলোর জন্য। তো এরপর চলে আসছে 4% ভ্যাকেন্সি থাকে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জেস ক্যান্ডিডেট বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা থাকে তাদের জন্য 4% ভ্যাকেন্সি থাকে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। আর এরপর যেটা আসছি এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কোটা। তো ডিস্ট্রিক্ট কোটাটা কি, ধরে নাও সাপোজ তোমরা যদি হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে থাকো, তো ডিস্ট্রিক্ট কোটাটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে থেকে যদি তোমরা ডিস্ট্রিক্ট কোটা অ্যাপ্লাই করো, তো টোটাল হাওড়ার মধ্যে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে তো সেই গভর্নমেন্ট কলেজগুলোতে কাউন্সিলিং এর সময় তোমাদের ফার্স্ট ফলো করা হবে তোমাদের সিলেকশনের, ট্রেড সিলেকশনের উপর। তোমরা যদি মেকানিক্যাল নাও তো হাওড়ার মধ্যে যত গভর্নমেন্ট কলেজ থাকবে যদি তোমাদের র্যাঙ্কটা তার মধ্যে ভ্যারি করে তো তোমরা সেই গভর্নমেন্ট কলেজগুলো পেয়ে যাবে। তো অন্য ডিস্ট্রিক্টের ছেলে যদি সাপোজ ধরো তুমি হাওড়ার কলেজ সিলেক্ট করলে, তো অন্য একটা ক্যান্ডিডেট যে পূর্ব বর্ধমান বা বীরভূমে, তো সেই ক্যান্ডিডেটটা যদি হাওড়ার সেই কলেজটাই সিলেক্ট করে এবং সেটা যদি গভর্নমেন্ট কলেজ হয়, তো তোমার র্যাঙ্ক যদি তার র্যাঙ্কের থেকেও বেশি হয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে, কারণ তুমি ডিস্ট্রিক্ট কোটার মধ্যে অ্যাপ্লাই করছো। তো এটাই হচ্ছে ডিস্ট্রিক্ট কোটার ফেসিলিটি, মানে তোমার র্যাঙ্ক বেশি হলেও কিন্তু তুমি তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যে গভর্নমেন্ট কলেজ থাকছে সেটাতে তুমি অ্যাডমিশন পাবে। তো এর যে ভ্যাকেন্সিটা, আর মহিলাদের জন্য, ফিমেল ক্যান্ডিডেট জন্য কিন্তু আরো বেশি সুবিধা থাকে, কেন, কারণ ফিমেল ক্যান্ডিডেট ইন ডিস্ট্রিক্ট কোটা, ফিমেল কোটা ইন ডিস্ট্রিক্ট কোটা, ডিস্ট্রিক্ট কোটার মধ্যেও কিছু ফিমেল কোটা থাকে। এই যে কোটার মানে ডিটেলসটা, এটা 25% থাকে, মানে 20% থাকছে জেনারেলদের জন্য ডিস্ট্রিক্ট কোটা, মানে এখানে এসসি এসটি ওবিসি সবাই কিন্তু এই কোটাটা অ্যাপ্লাই করতে পারবে। আর এর থেকেও এর মধ্যে থাকছে আবার 25% ডিস্ট্রিক্ট কোটা, সেটা মহিলাদের জন্য, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা যে গভর্নমেন্ট কলেজ আছে এই কলেজগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া থাকে একটা এলএলকিউ কোটা, এলএলকিউ হচ্ছে ল্যান্ড লুজার কোটা, তো ল্যান্ড লুজার কোটার জন্য থাকে 2% ভ্যাকেন্সি প্রত্যেকটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজের ক্ষেত্রে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র 5টা কলেজ আছে যে 5টা কলেজে তোমরা এই যে কোটাগুলো থাকে এলএলকিউ কোটা বা ডিস্ট্রিক্ট কোটা বলো বা ফিমেল কোটা ইন ডিস্ট্রিক্ট কোটা, এই কোটাগুলোর জন্য অ্যাপ্লাই করা যায় না। এই 5টা কলেজের মধ্যে হয়ে গেল এপিসি রয় পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, আর বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর একটা কলেজ হচ্ছে নর্থ ক্যালকাটা পলিটেকনিক, নর্থ ক্যালকাটা পলিটেকনিক। টোটাল এই 5টা কলেজ মাত্র, এই 5টা কলেজের ক্ষেত্রে তোমরা এই ডিস্ট্রিক্ট কোটাটা অ্যাপ্লাই করতে পারবে না। আর তাছাড়া যত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে সেই সমস্ত কলেজগুলোতে তোমরা ডিস্ট্রিক্ট কোটাতে অ্যাপ্লাই করতে পারবে, তো তার ফলে তোমাদের যদি র্যাঙ্কও বেশি হয় তো তার ফলেও কিন্তু মানে তারপরেও তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যেতে পারো। তো যাই হোক, এটা ডিটেলস ছিল যেটা হয়তো তোমাদের অ্যাডমিশনের জন্য হেল্পফুল হবে, বা তোমাদের যদি ডিস্ট্রিক্ট কোটা এই ভিডিওটা দেখে থাকো এবং তারপর যদি ডিস্ট্রিক্ট কোটা অ্যাপ্লাই করো তাহলে হয়তো তোমাদের গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো। তো আর একটা কথা, তোমরা যদি চাও ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বা এডুকেশন রিলেটেড আরো ভিডিওর আপডেটস পেতে, তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইন ফিউচার বা তোমাদের যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প এই চ্যানেল থেকে তোমরা পেতে থাকবে। তো আজকের জন্য এতটাই আপডেটস ছিল, নেক্সট আপডেট তোমরা কোন সাবজেক্টের উপর বা কোন বিষয়ের উপর চাইছো আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিও পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে এবং শেয়ার করবে ভিডিওগুলো। তো বন্ধুরা এতটাই আপডেটস ছিল, নেক্সট